তোমরা নিশ্চয়ই জানো বীজগণিতে যখন একটি বস্তুর পরিমাণ অন্য একটির পরিমাণের সমান হয় তখন তাদের মাঝখানে এরকম ইকুয়াল সাইন দিয়ে লেখা হয় কিন্তু জ্যামিতিক বিভিন্ন আকারের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু অন্যরকম যেমন আমি যদি এই স্নিকারটিকে কপি করে এক্স্যাক্টলি অন্য একটি স্নিকার বানাই যেন এর আকার আকৃতি ও সাইজ সমান থাকে তাহলে বলতে পারবো এরা সর্বসম জুতার কালার চেঞ্জ করে কিংবা এভাবেও উল্টে যদি দেই এদের সর্বসমতার কোনো পরিবর্তন আসবে না